বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের পিসিওএস সমস্যায় যারা ভুগছেন তারা এসে একটি প্রশ্ন করেন যে আমার যেহেতু মাসিকটা অনিয়মিত তাহলে কি আমার বাচ্চা হবে না। তাদের জন্য বলছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে সমস্যাটি সেটি বন্ধাত্মের যে সকল সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো, এই অর্থে ভালো কারণ পিসিওএস রোগীদের দেখা যায় যে ডিম্বাণুর পরিমাণ অনেক বেশি থাকে এবং কিছু অল্প কিছু ট্রিটমেন্টের মাধ্যমেই তারা খুব অল্প সময়ে যথাযথ চিকিৎসার মাধ্যমে কনসেপ্ট করে ফেলেন। সুতরাং এই সকল রোগীদের যে দুশ্চিন্তাটি কাজ করে যে পিসিওএস বা অনিয়মিত মাসিক থাকলে বাচ্চা হবে না সেটি আসলে ভুল ধারণা। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওজন নিয়ন্ত্রণ এবং হরমোনাল ইমব্যালেন্স ঠিক করার মাধ্যমে অনেকে কনসেপ্ট করে ফেলেন, আবার অনেকে ওভুলেশন ইন্ডাকশন অর্থাৎ ডিম বড় করার ওষুধ প্রয়োগের মাধ্যমে দেখা যায় 3 মাস, 6 মাস অথবা 8 মাসের মধ্যেই অনেকে ম্যাক্সিমাম রোগীরাই কনসেপ্ট করে ফেলেন। খুব অল্প সংখ্যক রোগীদেরই পরবর্তী আধুনিক যে পদ্ধতি আইইউআই আইভিএফ অথবা ল্যাপারোস্কোপির প্রয়োজন হয়। এছাড়া বেশিরভাগ রোগী দেখা যায় যে অল্প কিছু চিকিৎসার মাধ্যমে কনসেপ্ট করতে সক্ষম হন।